রাজশাহীর বিনোদপুরে আওয়ামী লীগ অফিসে হামলার সঙ্গে জড়িতদের আটক করার দাবি করেছেন নেতাকর্মীরা। সোমবার রাতের ওই ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হন। রাত পৌনে 8টার দিকে বিনোদপুর বাজারের আওয়ামী লীগ অফিসে জামায়াত শিবির কর্মীরা হামলা চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির পাশাপাশি কয়েকটি হাত বোমার বিস্ফোরণ করে তারা। পরে আওয়ামী লীগ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় সংঘর্ষ। এতে তিনজন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হন। পরে আওয়ামী লীগ কর্মীরা শিবিরের কয়েকটি ছাত্রাবাস, ইসলামী ব্যাংকে ভাঙচুর চালায়। রাত 10টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।